প্রতিটি বাবা মাই তাদের শিশুর সঠিক পুষ্টি তথা সঠিক খাবার নিয়ে চিন্তিত থাকেন। কোন খাবার শিশুকে দেওয়া প্রয়োজন, কোন খাবার দেওয়া ঠিক নয় বা কোন খাবার কতটা পরিমাণে দিতে হবে, কোনটি সপ্তাহে কতবার বা দিনে কতবার দিতে হবে ইত্যাদি 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 তাদের চিন্তার বিষয়। বিশেষ করে সচেতন বাবা মা তথা অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন শিশুর সঠিক পুষ্টির বিষয়ে। আজ এই ভিডিওতে সেই সকল প্রশ্নের সমাধান দেবার চেষ্টা করছি। এই ভিডিওটি দেখলে মানে সম্পূর্ণ দেখলে যে সকল অতি জরুরি প্রশ্নের সমাধান পাবেন সেগুলো হলো, শিশুকে কোন কোন খাবার অবশ্যই খাওয়াতে হবে, দিনে কতবার তাকে খাবার খাওয়াতে হবে, কোন কোন পুষ্টি উপাদান তার জন্য আবশ্যক, 1 থেকে 6 বছর বয়সের শিশুর খাবারের বিষয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তবে দুভাগে ভাগ করে আলোচনা করব, 1 থেকে 3 বছর বয়সী এবং 4 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য। কেননা পুষ্টি উপাদানের চাহিদা একই রকম হলেও পরিমাণের ফারাক থাকে বেশ খানিকটা, মিল প্যাটার্নও আলাদা হয়। এই দুই এজ গ্রুপের শিশুদের খাবারের আলোচনা পাশাপাশি করব, এতে তুলনামূলক আলোচনা সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। সুতরাং ভিডিওটি স্কিপ করার কোনো মানে হয় না, পুরো ভিডিওটি দেখুন, এতে আপনার লাভই হবে। প্রথমেই জেনে নেব কোন কোন নিউট্রিয়েন্টস শিশুদের জন্য আবশ্যক। শিশুদের বৃদ্ধি এবং বিকাশের জন্য যে নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদানের খুবই প্রয়োজন তা হলো, 1, এনার্জি গিভিং নিউট্রিয়েন্টস অর্থাৎ কার্বোহাইড্রেট এবং ফ্যাট, যেগুলি আমরা ভাত রুটি তেল প্রভৃতি থেকে পাই। ভাত এবং রুটির কার্বোহাইড্রেট বা শর্করা উচ্চমানের হয়, আর রান্নায় যে তেল ব্যবহৃত হয় সে তেলটুকুই শিশুর প্রয়োজন মেটাতে পারে। তবে একটু বাটার তাকে দেওয়া যেতেই পারে, কারণ ভিটামিন এ ভিটামিন ডি বাটার থেকে পাওয়া যায়। 2, প্রোটিন, মাছ মাংস ডিম দুধ থেকে উচ্চমানের এবং উচ্চ মাত্রার প্রোটিন পাওয়া যায়। 1 থেকে 1.5 বছরের বাচ্চাকে সেভাবে মাছ মাংস খাওয়ানো সম্ভব নয় ঠিকই, তবে ভাতের সঙ্গে পেস্ট করে অল্প পরিমাণে দেওয়া সম্ভব। আর 1 বছর বয়সের আগে থেকেই অল্প অল্প ডিমের কুসুম দেওয়া শুরু করতে হয়, 1.5 বা 2 বছরে পৌঁছাতে শিশু গোটা কুসুম খেতেই পারে। তবে চিবিয়ে খাওয়া শিখলে তবেই কিন্তু সাদা অংশ দেবেন, তাছাড়া নয়, এতে গলায় আটকে যেতে পারে, তাই শুধু কুসুম দেওয়াই ভালো। 3, ক্যালসিয়াম, শিশুর বৃদ্ধির জন্য যেমন প্রোটিন দরকার তেমনি ক্যালসিয়ামও দরকার, তার দাঁত হাড় প্রভৃতির বৃদ্ধি বাধাপ্রাপ্ত হবে যদি সে সঠিক মাত্রায় ক্যালসিয়াম না পায়। শিশুকে সঠিক পরিমাণে দুধ খাওয়ালে তার ক্যালসিয়ামের চাহিদা অনেকটাই মেটে। 1 থেকে 6 বছরের শিশুর ক্যালসিয়ামের চাহিদা প্রতিদিন 600 mg, যা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরই সমান। 100 মিলিলিটার দুধে গরুর দুধে 120 mg ক্যালসিয়াম পাওয়া যায়। মহিষের দুধে অনেক বেশি ক্যালসিয়াম থাকলেও তা শিশুর পক্ষে হজমের সহায়ক নয়, তাই গরুর দুধেই ভালো। এছাড়া খোয়া ক্ষীর চিজ প্রভৃতি ক্যালসিয়ামের ভালো উৎস, রুই মাছেও ভালো ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়ামের উৎস অনেকই রয়েছে, তবে যেসব খাবার শিশুকে খাওয়ানো সম্ভব শুধু সে সকল উৎসের কথাই আমরা এখানে আলোচনা করছি বা আলোচনা করতে থাকব, সে সকল উৎসের কথাই, কারণ শিশুদের জন্য যেগুলো সহজ প্রাচ্য এবং খাওয়ানো সম্ভব সেই উৎসগুলির আলোচনায় আমরা করব। 4, আয়রন, এই মিনারেলও শিশুর জন্য অপরিহার্য। শিশুর দেহে রক্ত তৈরির জন্যই শুধু নয়, শিশুর ব্রেন বা মস্তিষ্কের বিকাশের জন্যও আয়রন আবশ্যক। ডালে বেশ ভালো পরিমাণে আয়রন থাকে, সয়াবিনে বেশ মাত্রায় আয়রন পাওয়া যায়। 1 থেকে 1.5 বা 2 বছরের এবং তার থেকে বেশি বয়সের বাচ্চাদেরকে ডালের স্যুপ খাওয়ানো যেতে পারে। আর চিড়াতে খুব বেশি আয়রন থাকে, বিশেষ করে লাল চিড়া, গরম দুধের সঙ্গে মিশিয়ে নরম করে 2-3 বছরের বাচ্চাদেরকে খাওয়ানো যায় লাল চিড়া। খেজুরেও ভালো মাত্রায় আয়রন থাকে, 3 থেকে 4 বছরের শিশুদের খেজুরও দিতে পারেন। আর সবুজ শাকে তো আয়রন আছেই, সর্ষের শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, যদিও বা মাত্র 1 সপ্তাহই এটি পাওয়া যায় সারা বছরে। তবে যে কোনো
সবুজ শাক অল্প আঁচে পাত্রের মুখ ঢেকে সিদ্ধ করে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে। আর সিদ্ধ জালটাও ফেলবেন না, ওটাও খাওয়াবেন। বাচ্চা বেশি ছোট হলে ভাতের সঙ্গে পেস্ট করে বা ভালো করে মেখে খাওয়াবেন। 5. ভিটামিন এ। শিশুর চোখের অভ্যন্তরীণ গঠনের জন্য রেটিনল বা ভিটামিন এর একান্ত প্রয়োজন। ডিমের কুসুম, বাটার হলো ভিটামিন এর সমৃদ্ধ উৎস। পাকা পেঁপে, পালং, গাজর প্রভৃতিতে এই ভিটামিন এ সরাসরি পাওয়া যায় না, কারণ কোনো উদ্ভিজ্জ উপাদানে রেটিনল বা ভিটামিন এ থাকে না। তবে থাকে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিনকে শরীর বিভিন্ন প্রক্রিয়ায় ভিটামিন এতে পরিবর্তিত করে নেয়। সুতরাং ভিটামিন এর উৎস হিসাবে পালং, গাজর, পাকা পেঁপে, পাকা আম শিশুকে খাওয়ানো যেতেই পারে। এতক্ষণ আমরা আলোচনা করলাম 1-6 বছর বয়স পর্যন্ত শিশুর কোন কোন পুষ্টি উপাদান একান্ত প্রয়োজন এবং সেগুলির উৎস কোন কোন খাবার। দেখলাম কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন এ তাদের জন্য অপরিহার্য। একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, তা হলো এই সকল নিউট্রিয়েন্টস প্রতিদিনই তাদের চাই। সুতরাং তাদেরকে প্রতিটি গ্রুপেরই অন্তত একটি করে হলেও ফুড আইটেম দিতে হবে। তাহলে শিশু এই প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো পেতে সক্ষম হবে। এবার জেনে নেব কোন বয়সের শিশুকে কতবার এবং কী কী বিষয় মাথায় রেখে খাওয়াতে হবে। প্রথমত, শিশু যদি 1.5-2 বছর বয়সী হয় তাহলে প্রতি 3-3.5 ঘন্টায় একবার অবশ্যই খাবার খাওয়াতে হবে। অন্তত 3 বার তাকে মিল্ক ফিডস, অর্থাৎ দুধ বা দুধের সঙ্গে মিশানো কোনো খাবার দিতে হবে, বিশেষ করে সকালে এবং রাতে শোবার আগে তো অবশ্যই। আর উচ্চ প্রোটিনযুক্ত এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার শিশুকে অন্তত 4 বার দিতে হবে। দ্বিতীয়ত, শিশুর বয়স যদি 2 বছরের বেশি হয়, অর্থাৎ 3-5 বছরের শিশুদের অন্তত 2 বার মিল্ক ফিডস দিতে হবে। 3টি প্রধান আহার দিতেই হবে সময় মতো, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। এবং 3টি প্রধান আহারের মাঝে স্ন্যাক্স বা ছোট আহারও দিতে হবে 2-3 বার। মধ্যবর্তী ছোট আহারগুলিও পুষ্টিগুণ সম্পন্ন হতে হবে। স্ন্যাক্স বলতে যে কোনো ছোট আহারকে বোঝায়। ফল হতে পারে, দুধ হতে পারে, দুধে ভেজানো চিড়াও দিতে পারেন। এটি আয়রন সমৃদ্ধ স্ন্যাক। মাথায় রাখবেন, এই বয়সের শিশুদেরকে প্রধান আহার বা ছোট আহার যাই দিন না কেন, তা যেন অবশ্যই পুষ্টিগুণ সমৃদ্ধ হয় সে বিষয়ে লক্ষ্য রাখতেই হবে। আজ এই পর্যন্তই। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।